আল্লাহর সাথে অন্য কাউকে সমান বানানো যাবে না। অথচ দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের কিছু সংখ্যক লোক আছে আল্লাহর সাথে শিরিক করতে করতে আল্লাহর উপরেই চলে গেছে। আমি একটা কিতাব পড়লাম, কিতাবের নাম হচ্ছে বেদে মারেফাত। ওই কিতাবের 15 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে, একটা সুন্দর কবিতার মতো করে একটা সুন্দর ঘটনা লিখে দিয়েছে, আমাদের সমাজের সবচাইতে হক্কানি পীর যাকে বলা হয়, সবচাইতে হক্কানি পীর যে, সবচাইতে হক্কানি পীর যাকে বলা হয়, তার লেখা একটা কিতাব, তার বাপের লেখা একটা কিতাব, কিতাবের নাম হলো বেদে মারেফাত বা ইয়াদে খুদা। এই বেদে মারেফাত বা ইয়াদে খুদা বইয়ের ভিতরে 15 নম্বর পৃষ্ঠার ভিতরে একটা ঘটনা বর্ণনা করেছেন। ঘটনাটি হলো এই, এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আমি শুধু সার সংক্ষেপ বলছি, লম্বা ঘটনা ওখানে বর্ণনা করেছেন। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পথে দেখেন রাস্তার মধ্যে একটা ছেলে মরে রয়েছে, আর ওইখানে ওই ছেলের দাদু বসে বসে কান্না করতেছে। আর ওই আল্লাহর ওলি দেখে ওই বৃদ্ধ লোকের সামনে একটা যুবক মরে পড়ে রয়েছে এবং একটা গাবিও মরে রয়েছে। তখন ওই আল্লাহর ওলি ওই লোকটাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনার এই নাতি কি মারা গেছে? বলে হ্যাঁ মারা গেছে। আচ্ছা আপনার নাতি মরলো কেন, আপনি কাঁদেন কেন? তখন বলছে, আরে আমি এজন্যই কাঁদি, আমার এই নাতিটা এই গাবির দুধ দহন করে দিত আর আমি দুধ খেতাম, আমি অন্ধ টন্ধ চোখে দেখি না, আমি এইরকম জীর্ণ শীর্ণ শক্তি নাই, এরপরে আমার এই অবস্থার ভিতরে আমার নাতিটা মরে গেল, এখন আমি উপায় না দেখে কাঁদতেছি যে কি করব। কই সত্যি কি মরেছে? কই হ। তারপরে ওই আল্লাহর ওলি ওইখানে দাঁড়িয়ে বলছে, হে বৎস, হে ছেলে, আমার হুকুমে খাড়া হও, দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? জোরে বলেন নাকি আস্তে আসতেছে? আল্লাহর ওলি কি বললেন? হে যুবক, আমার হুকুমে তুমি খাড়া হও, দাঁড়িয়ে যাও। তখন খাড়া হলো, দাঁড়িয়ে গেল, জীবিত হলো। এখন দাদু জিজ্ঞাসা করতেছে, দাদু ভাই তুমি তো মারা গেছিলে, জীবিত হলো কি করে? বলে, এই আল্লাহর ওলি আমাকে জীবিত করেছে। এরপরে ওই এলাকার বাচ্চা ছিল, মুসলিম বাচ্চা, তার কাছে খবরটা গেছে। আশ্চর্য কথা, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ জীবিত করে নাই, ওই আল্লাহর ওলি করেছে। আচ্ছা নিয়ে আসো। ওই আল্লাহর ওলিকে নিয়ে এসে বলতেছে, হে আল্লাহর ওলি, আপনাকে তো ফাঁসি দিতে হবে, আপনাকে তো ফাঁসি দিতে হবে, তুমি তো কাফের হয়ে গেছো, তোমাকে তো ফাঁসি দিতে হবে। তার মানে বোঝা যায় ওই বাচ্চাটাও কি ছিল? মুসলিম। এখন আল্লাহর ওলিকে বলতেছে, আচ্ছা তুমি এটা বললে কেন যে আমার হুকুমে জীবিত হও? ওই যে ঈসা আলাইহিসসালামের কথাটা বলতে পারো নাই, কম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হও? যদি এমনটাও বলতে তাও হইতো, তুমি কেন বললে যে আমার হুকুমে জীবিত হও, এটা বললে কেন? কয়, আল্লাহর কাছে আবার কি করবো, আল্লাহর আন্দাজ নাই, আল্লাহ কি করবে, আল্লাহর আন্দাজ নাই, আউযুবিল্লাহ। তো আল্লাহর আন্দাজ নাই, আমি আজরাইলের কাছ থেকে জোরপূর্বক রুহু ছিঁড়ে নিয়ে এসেছি। আস্তাগফিরুল্লাহ, আজরাইলের কাছে দেখেন জোর চলে, আজরাইলের কাছ থেকে জোরপূর্বক রুহু নিয়ে এসেছে। তো বাচ্চা বলতেছে, তোমার চামড়া এখন খুলে ফেলতে হবে। কয়, আপনি আর কি খুলবেন, আমি খুলে দেই। এই বলে পায়ের নিচ থেকে চামড়া খুলতে খুলতে সমস্ত চামড়া খুলে আল্লাহর ওলি ওই দরবারে ফেলে জঙ্গলে চলে যায়। দেখবেন এই আল্লাহর ওলিগুলো খালি জঙ্গলেই যায়। জঙ্গলে যাওয়ার পরে আল্লাহর ইবাদত করা শুরু করেছে। এখন সকালবেলা সূর্য ওঠে, এখন সূর্য উঠার পরে শরীরে তো তাপ লাগে, ব্যথা পাচ্ছে, তো ব্যথা পাচ্ছে, তো বলতেছে, এই সূর্য তুমি আমাকে ব্যথা দাও কেন? এই কথা যখনই বলছে তখন গোটা দেশের জন্য সূর্য বন্ধ হয়ে গেছে। এখন তো ওই বাচ্চারা চিন্তায় পড়ে গেছে, হায় কি করলাম, শরীয়ত জারি করতে গিয়ে মারেফতকে আমরা তোয়াক্কা না করলাম, শরীয়ত জারি করতে গিয়ে কি না বিপদ করলাম, এখন তো সূর্যই ওঠে না। এখন আল্লাহর ওলিকে খুঁজে টুজে জঙ্গলে পাওয়ার পরে আল্লাহর ওলিকে যখন বলল যে আপনি একটু দোয়া করেন, সূর্যটা যেন উঠে যাক, তখন বলে, আচ্ছা ঠিক আছে আমি দোয়া করি। এ সূর্য, আমি তোমাকে বলেছি আমাকে ব্যথা দিও না, তুমি গোটা মানুষকে ব্যথা দাও কেন? বলার সাথে সাথে সূর্য উঠে গেল। এটা হলো হক্কানি আলেমদের লেখা কিতাবের ভিতরের কথা। আরে হক্কানি আলেম চেনেন নাই আপনারা? বেদে মারেফাত বা ইয়াদে খুদা বই বললেই তো চেনা যায়। আমাদের সমাজে যারা নির্বাচনে দাঁড়িয়েছিল এক হক্কানি আলেম, হক্কানি পীর, আরে ওই পীরের তরিকার বই।